स्नाइडर ATB312 ইনভার্টার এর আউটপুট ফেজ ফল্ট বা OPF ইনভার্টারটি কিপ্যাড মোডে করা আছে মোড চেপে কিপ্যাড মোড করে নিলাম এবার যখন রান দেবা তখন দেখতেছি এখানে OPF বা আউটপুট ফেজ ফল্ট শো করতেছে তো এই আউটপুট ফেজ ফল্ট বা আউটপুট ফেজ লস ডিসেবল করতে হবে যদি এটিকে কিপ্যাড মোডে চালাইতে চাই উইদাউট মোটর কানেকশন তো আমাদেরকে জগ ডায়াল প্রেস করে প্যারামিটারে প্রবেশ করতে হবে তো তার আগে কিপ্যাড মোড থেকে হচ্ছে আমাদেরকে প্যারামিটার এনাবল করতে হবে ESC 3 সেকেন্ড প্রেস করে প্যারামিটারে প্রবেশ করে ফল্ট ম্যানেজমেন্ট FLT প্যারামিটারে প্রবেশ করতে হবে এরপর OPL বা আউটপুট ফেজ লস এখানে এনাবল করা আছে ইয়েস এটাকে নো করতে হবে জগ ডায়াল এন্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নোতে সেট করে 3 সেকেন্ডের জন্য জগ ডায়াল চেপে ধরতে হবে এবং ESC 3 বার চেপে পুনরায় রেডি মোডে আসতে হবে তো এটিকে আবার পুনরায় আরেকবার ESC 3 সেকেন্ড চেপে ধরে কিপ্যাড মোডে নিয়ে আসতে হবে এখন আমরা ইনভার্টারটি রান করলাম রান বাটন চেপে ইনভার্টারটি রান হয়েছে 60 হার্জ ফ্রিকোয়েন্সিতে কোনো OPF বা আউটপুট ফেজ ফল্ট শো করতেছে না তো এভাবে OPF ফল্ট ডিসেবল করা সম্ভব